আমরা অনেক কিছু দেখেছি যেটা হয়তো দেখা উচিত ছিল না। তোমার পরিবারেই কোভিড এর হানা হয়েছিল? লোকেরা যেভাবে ঘুরে বেড়াচ্ছে, আমার মনে হয় কি একটু ধৈর্য আরো দরকার। কোভিড পজিটিভ এর থেকে একটু পজিটিভ দিকে। নার্ভাস হওয়ার কোনো জায়গা নেই। হে গাইজ, দিস ইজ শর্মিলা মাইতি ফ্রম শর্মিলা শো হাউস, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, ক্লিক দ্য বেল বাটন ফর মোর আপডেটস। আমার প্রিয় ক্রিকেটার এবং আপনাদের সবার প্রিয় ক্রিকেটার, এখন রাজনৈতিক ব্যক্তিত্ব লক্ষ্মী রতন শুক্লা আমাদের সঙ্গে। লক্ষ্মী, আপনাকে স্বাগত, মানে তোমাকে স্বাগত, আপনি বলবো না, তুমি। একদম না, থ্যাংক ইউ। কেমন আছো আগে বলো। খুব ভালো আছি গো, আর সবাই ভালো থাকুক। আর এরকম যা পরিস্থিতি চলছে, আমার মনে হচ্ছে এটা সবার মধ্যে যে ফাইটিং স্পিরিটটা আছে সেটা বেরোচ্ছে, যাদের মধ্যে কমে গিয়েছিল। এই সিচুয়েশন আমাদের সবাইকে আরো টাফ বানিয়েছে, আর আশা করি এখান থেকে আমরা অনেক কিছু শিখবো। লাস্ট 4 to 5 মান্থস আমরা অনেক কিছু দেখেছি যেটা হয়তো দেখা উচিত ছিল না। বাট একটা জিনিস আছে, যেটা ভগবানের আগে কারো চলে না আর সৃষ্টির আগে কারো চলে না। সো আমার মনে হয় কি এই আর কি, এইভাবেই একদম, চলছে। নতুন করে মানুষ ভাবতে শিখলো যে আমরা কোন জায়গায়, আমরা আসলে এই পৃথিবীর প্রাণী দেবতার একটা অঙ্গ, আমরা সেরা নই, আমরা আমরাও এরকম সংকটে পড়তে পারি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, আলোচনা তো চলতে থাকবে, কিন্তু ইতিমধ্যে যারা এসে গেছেন তারা, গৌতম মোদী স্যার হাই বলেছে, শেখ আমরান হ্যালো, আপনাকে স্বাগত, আচ্ছা ঐশী ঘোষ, আইম ফ্রম বাংলাদেশ, বাংলাদেশ থেকে লক্ষ্মী রতন শুক্লার জন্য অনেক অনেক শুভেচ্ছা জানিয়েছে। ধন্যবাদ। তাহলে মানে এমনিতেই এই আমরা এই কোভিড সিচুয়েশনের কথা বলছিলাম, আর আমি শুরু করব একটা প্রশ্ন নিয়ে, যে তুমি এই সিচুয়েশনটা খুব মানে খুব ব্যক্তিগত ভাবে ফেস করেছো, তোমার পরিবারেই কোভিড এর হানা হয়েছিল এবং তোমার ছেলে স্ত্রী তারা ভগবানের ইচ্ছায় সবাই সুস্থ আছেন এখন, কিন্তু সেই সময়টা খুবই জটিল পরিস্থিতি ছিল। মানে অসুস্থতা শুধুমাত্র অসুস্থতা নয়, এর সঙ্গে সামাজিক কারণ, নানা রকম নানা পারিপার্শ্বিক কারণ এবং সবকিছুই জড়িয়ে থাকে, জড়িয়ে আছে এই কোভিড সিচুয়েশনের সঙ্গে। সেই সময়টা কিভাবে পার করলে তুমি? আমি কোনো প্ল্যানেট থেকে আসিনি বা আমরা কোনো গ্রহ থেকে আসিনি, এই গ্রহটা সবার উপরে একভাবেই এসেছে। সো আমার হবে আর তোমার হবে না, তোমার হবে আর আমার হবে না, এরকম তো নয়। হ্যাঁ, প্রিকশন ইজ দ্য বেস্ট মেডিসিন যেটা বলা যায়। আর অনেক সময় দেখা যায় কি মানুষ প্রিকশন নেওয়ার পরও কোভিড পজিটিভ হয়েছে, বাড়িতে থেকে লোকেদের কোভিড পজিটিভ হয়েছে, এটাও আমরা দেখতে পেয়েছি। যারা বাজার করতে গেছে তাদের মধ্যে অনেকজনের হয়নি, সেটা কবে কাকে হচ্ছে বোঝা যাচ্ছে না। আপাতত বাড়িতে সব ঠিক আছে, আর আমি আশা করি সবার বাড়িতে ঠিক থাকাই জরুরি। বিকজ যেটা আমরা কি আমি আপনার মাধ্যম থেকে রিকোয়েস্ট করব, আমাদের সবার মাধ্যম থেকে রিকোয়েস্ট করব কি এখনো সিরিয়াস থাকার জরুরি আছে, বিকজ এখনো আমরা ক্লিয়ার হইনি। সো যেভাবে আমার মনে হয় কি যেভাবে রাস্তায় আমি দেখছিলাম, রাস্তায় যেভাবে লোকেরা যেভাবে ঘুরে বেড়াচ্ছে, আমার মনে হয় কি একটু ধৈর্য আরো দরকার। আমার এটা আমার পার্সোনাল ধারণা আছে। হ্যাঁ, বেরোতে হবেই, বাজার করতে হবে, অফিস যেতে হবে, সবকিছু মেনে নেওয়ার পরও এখনো কিন্তু এই COVID-19 আমাদের জীবন থেকে যায়নি, ভ্যাকসিন এখনো বেরোয়নি। সো নিজেকে বাঁচিয়ে রাখা, অন্যকে সেফ রাখা, আমার মনে হয় দিস ইজ দ্য নাম্বার 1 প্রায়োরিটি রাইট নাও। একদম একদম। তোমার ছেলের যখন হলো, তখন বাবা হিসেবে তুমিও একটু বিচলিত হয়েছিলে যে এত ছোট বাচ্চা আমার, তার হয়ে গেল কিভাবে? সে কি বুঝতে পারে যে এটা একটা মানে আমার যেটা হয়েছে সেটা একটা দূর দূর থেকে এসেছে এবং এইভাবে আমাদেরকে আক্রান্ত করছে? দেখো, ওর যখন হলো আর আমি ওকে নিয়ে গেছিলাম টেস্ট করাতে, আর এসে আমরা রোজ ক্রিকেট খেলেছি, আর ও যখন ও জানতে পারলো কি ওর কোভিড পজিটিভ হয়েছে, বিকজ নিউজ চ্যানেলে এত কিছু সব জায়গায় দিচ্ছিল। তো বিটান, আমার বড় ছেলের নাম হচ্ছে বিটান, ভালো নাম হচ্ছে অগস্ত্য শুক্লা। তো ওর যখন হলো তো
দেখলাম কি দূরে দূরে থাকতো, বলছে বাবা আমার কাছে এসো না, আমার কোভিড হয়েছে। আমি বলি কিচ্ছু হবে না, আমি তোর সাথে থাকবো আর তুই খুব ভালোভাবে হবে, চল আমরা সাথে ক্রিকেট খেলবো। সো এই যে বলে না কি মাইন্ড অনেকটাই, মানে আমাদের রোগ একটা মাইন্ড গেমও আছে। আর কোভিড নিয়ে যদি আমরা এটা যদি দেখি কি লড়ার জন্য শরীরটাকে মজবুত রাখতে হবে। সো আমি তো এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স ছিল আমার বড় ছেলেকে নিয়ে, কি আমি ওর সাথে পুরো ক্রিকেট খেলেছি, সকাল বিকাল ওর ঘাম বার করিয়েছি, আর ওকে চুমু খেয়েছি। ও বলছে না পাপা আমাকে চুমু খেও না, আমার কোভিড পজিটিভ হয়েছে। আমি বলি বাট কিচ্ছু হয়নি, তুই একদম ভালো করে খেয়াল, ভালো করে খা। সো মাইন্ড গেম আমার মনে হয় কি ইটস ভেরি ইম্পর্টেন্ট, লাইফ অ্যান্ড গেম, লাইফ অ্যান্ড স্পোর্টস, এইটাই হচ্ছে আমাদেরকে রোজ শেখায়। নার্ভাস হওয়ার কোনো জায়গা নেই, নার্ভাস হলেই কিন্তু আপনাকে আরো ভয় আরো জোকড়ে না। এর মানে নয় আমি বলছি কি কোভিড হলে কাউকে হাগ করো না করো, এটা না, বাট আপনি নিজের ছেলেকে ছেড়ে ঘরের বাড়ি যেতেও পারবেন না। তো ফাইট তো মানে মানে ক্রিজে দাঁড়িয়েই লড়তে হবে, ক্রিজ থেকে পালিয়ে গেলে তো লড়া যাবে না। একদম একদম, মানে কি দামি কথা তুমি যে বললে না, এটা সবাইকে আমাদের প্রত্যেককেই এটা একটা মানে প্রেরণা দেবে। কারণ আমরা সবাই না খুব দিশেহারা হয়ে আছি যে কি করা উচিত, অ্যাকচুয়ালি কি করলে আমাদের COVID-19 অ্যাটাক করবে না, বা আমাদের আমরা করোনা পজিটিভ হবো না, সত্যি কারোর কাছে সঠিক গাইডলাইন নেই। এইটা একটা খুব খুব বড় একটা সমস্যা তৈরি করেছে। সে যাই হোক, এখন আমি আর একটু পজিটিভ দিকে ফিরবো, মানে কোভিড পজিটিভ এর থেকে একটু পজিটিভ দিকে। তোমার পেছনের দেওয়ালে আমি দেখতে পাচ্ছি সুন্দর লোগো তোমার একাডেমির, এবং তোমারই একাডেমির এক ছাত্রী এখানে এসেছে, তনয়া রয়। সে বলছে আই এম ফ্রম ইয়োর কোচিং, আরে হ্যালো স্যার, হ্যালো কেমন বেটা, চলছে তোমার কোচিং ক্লাস এই মুহূর্তে? কারণ এখন কোভিড পজিটিভ সিচুয়েশনে অনেকে এই সিচুয়েশনে অনেকে অনলাইন ক্লাস করানো শুরু করেছেন, কিন্তু ক্রিকেট তো অনলাইন শেখা যায় না। না এখন এখন সবকিছু অনলাইন করা যায় আমার মনে হয়। কিন্তু আমার এই LRS বাংলা স্পোর্টস একাডেমি ইজ ভেরি স্পেশাল একাডেমি। তুমি হয়তো জানো যখন আমি 2010 সালে এই একাডেমিটা, আমি প্রায় 9-10 বছর হয়ে গেছে, ওই সময় LRS পুরোপুরি LRS এর নাম আসেনি। 2014 থেকে এই একাডেমি প্রপারলি আমি টেক ওভার করি। আর এই আর তুমি জানো এটা এটা ইটস এ ফ্রি একাডেমি, এখানে বয়েজ এন্ড গার্লস বোথ প্র্যাকটিস করে, আর কোনো স্যালারি বা কোনো ফিস আমরা নিই না, ইটস এ টোটাল ফ্রি একাডেমি। এর পেছনেও একটা অনেক বড় ইতিহাস আছে, তার জন্যই এই একাডেমিটা খোলা। বিকজ আমার একটা ছোটবেলা থেকে একটা ইচ্ছে ছিল, যখন আমি একটু সেটেল হলাম কি আমি যদি কোনোদিন কোচিং ক্যাম্প খুলি, তখন আমি ছোট ছেলে মেয়েদেরকে ক্রিকেট শিখিয়ে আমি টাকা অর্জন করব না। এটা কোনো NGO নয়, এটা কোনো ফাউন্ডেশনও নয়, এটা শুধুমাত্র একটা ভালোবাসা, যেটা আমি আর এর থেকে আমার MLA আর মন্ত্রীরও কোনো রিলেশনশিপ নেই, এটা টোটালি সেপারেট। আর একটা ঝাড়গ্রামেও করেছি। সো আমি যখন লকডাউন, মানে এই যে আমি আমার আমার মাঠে প্র্যাকটিস করাই, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করিয়ে বাচ্চারা আসে, প্র্যাকটিস করে, ওয়ার্ম আপ করে, এক্সারসাইজ করে, ফিটনেস করে। আমার আমার নিজস্ব ধারণা কি যদি তুমি নিজের শরীরটাকে শক্ত রাখবে, তাহলে অনেক আগুন এসে তোমার গায়ে ছুঁয়ে বেরিয়ে যাবে। তো ইউ হ্যাভ টু বি আ টাফ। আর আমার এখানে আমার যত সব মেয়েরা আছে, কেউ বেঙ্গল 16 খেলছে, 19 খেলছে, সিনিয়র দলে আছে, ছেলেরাও আছে। সো এদের বাচ্চাদেরকে দেখে ভালো লাগে, নিজেদের পুরোনো দিনকার কথা মনে পড়ে। আজকে আমি বললাম তোমাকে আমি একাডেমি থেকেই আছে, নিশ্চয়ই ওদের প্র্যাকটিসও চলছে। সো স্পোর্টস আমাদেরকে অনেক কিছু শেখায়, মানে স্পোর্টস ছাড়া লাইফে আমার মনে হয় না কিছু এর থেকে ভালো আর কিছু হতে পারে না। সিনেমা ইনেমা সব আছে, যত সিনেমা আর্টিস্ট আছে সবাই কিন্তু স্পোর্টস লাভার, ওরাও সব স্পোর্ট, মানে সব প্রফেশনাল ভালো, বাট এইটা মাঠ থেকেই কিন্তু সবাই যায়, মাঠকে সবাই ভালোবাসে। একদম, অমিত দাস বলেছেন মানুষের পাশে সব সময় রাত দিন 7 দিন লক্ষ্মী রতন শুক্লা জিন্দা। না 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 না, আমি জিন্দাবাদ, আমি তুমি জানো আমি সবাইকে বলি আমার জিন্দাবাদ শুনতে আমার খুব অস্বস্তি লাগে। সো আমার একটা ফেসবুক পোস্টও করেছিলাম 3 বছর আগে কি আমাকে জিন্দাবাদ বলার দরকার নেই, শুধুমাত্র দাদা। আর শুধুমাত্র যদি মনে রাখতে চাও তাহলে অ্যাজ এ স্পোর্টস পার্সন মনে রাখো, বিকজ আমার মনে হয় না কি আমি এর থেকে বড় আইডেন্টি আমার আর কিছু হতে পারে। ফর্মার ইন্টারন্যাশনাল প্লেয়ার, ফর্মার বেঙ্গল প্লেয়ার, এর থেকে ভালো রাত্রির বেলা ঘুম আসে না যখন ভাবি
কি আমি বাংলার হয়ে এত বছর খেলেছি আর আমি ভারতের হয়ে খেলেছি। আইপিএল ঠিক আছে, আইপিএল তো বহু বছর বহু লোকেরা খেলেছে, আমিও 8 বছর আইপিএল খেলেছি, 8-9 বছর আইপিএল খেলেছি, কিন্তু এই যে ভারত আর বাংলা এর থেকে ভালো আর লাইফে কিছু হতে পারে না। এই যে তুমি একাডেমি ফর্ম করেছো এবং এখন সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে এখনো খেলাটাকে চালিয়ে যাচ্ছ, এটাই একটা পজিটিভিটি। মানে বাচ্চারা বাড়িতে আটকে আছে এই সিচুয়েশনে, সত্যি সত্যি কোনো মা বাবা বুঝতে পারছে না বাচ্চাদেরকে কি দিলে তারা মূল জীবনে ফিরতে পারবে, মূল স্রোতে ফিরতে পারবে। অনেকেই অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে ইলেকট্রনিক গ্যাজেটস এর প্রতি। এই এই সব থেকে কি করে দূরে থাকা যায়, মানে তোমার কাছে পরামর্শ কি আছে? না, ইটস ভেরি সিম্পল। মানে আমাদের আমাদের ইন্সপিরেশন আমাদের বাড়িতে বসে থাকে, আমাদের মা বাবা দাদু দিদা গুরুজনরা, তারা যেটা বলে সেটাই আমার মনে হয় কি সঠিক পরামর্শ। বিকজ ওনারা ওনারা দেখে বড় হয়েছেন, ওনারা প্রচুর দুনিয়া দেখেছেন। আমাদের আমাদের যে আমরা না পেছন জিনিসটাকে মাঝে মাঝে না ভুলে যাই, তো আমরা না ইন্সপায়ার হওয়া আরম্ভ করি, দেখি একে দেখি এর কি ইন্সপিরেশন আছে। বাট ইন্সপিরেশন আমার বাড়িতেই আছে, আমরা দেখতে পাই না, আমাদের বাড়িতে আমাদের গুরুজনরা। আমার মনে হয় কি এই যে সিচুয়েশন চলে এসেছে, মোবাইল ওয়ার্ল্ড, ইন্টারনেট ওয়ার্ল্ড, সোশ্যাল মিডিয়া, বাচ্চাদেরকে সত্যি মানে খুব টাইট করে রাখাটা খুব ডিফিকাল্ট। আমার মনে হয় কি ফোর্স না করে গেম খেলতে তুমি বাচ্চাদেরকে যতটা তুমি রিডিউস করতে পারো, তার জন্য মাঠে নিয়ে যেতে হবে। এখন অনেক গার্জেনরা মাঠে নিয়ে যেতে পারছেন না, অনেকজনের বাড়ির কাছে মাঠ নেই। আমি ওনাদের থেকে অনুরোধ করবো, আর আমি আমি ভিডিও আমি নিজের সোশ্যাল মিডিয়া ভিডিওতে আমি নিজের এক্সারসাইজ বাচ্চার সাথে যেভাবে করি, ছোট রুমেও বা ছাতেও কিন্তু এক্সারসাইজ করা যেতে পারে। তো সকাল বিকাল মিলিয়ে যদি বাচ্চাদের সাথে 2 ঘন্টা 3 ঘন্টা, যদি তোমার 6 ঘন্টা যদি তুমি বাচ্চাদের সাথে স্পেন্ড করতে পারো, ফাদার যদি চাকরি করেন বা বিজনেস করেন, মা করতে পারেন বাড়িতে, দেখতে বাড়ির লোকেদেরই হবে। আমি আমি অন্য কিছু করতে চাইছি, আমি বাচ্চাকে দিতে এলো মোবাইল লো বা এ নাও মোবাইল নাও, আমার মনে হয় কি এইটাই কোথাও না কোথাও ভুল হয়ে যায় আমাদের সবার। কারণ আমরা হয়তো জ্ঞান দেওয়ার সময় আমরা অনেক বড় বড় কথা বলি, কিন্তু কারো বাড়ি কিন্তু বাকি নেই এই ভিডিও গেমস থেকে। আমার বাড়িতেও আছে, এটা সত্যি কথা, বাস্তব কথা। বাট আমি চেষ্টা করি আমার বাচ্চাদেরকে যতটা ফাঁসিয়ে রেখে যাওয়া যেতে পারে একাডেমিতে, বাড়িতে শ্যাডো ফুটবল, শ্যাডো ক্রিকেট, শ্যাডো যত গেম খেলা যেতে পারে, ইউনো হেলদি জিনিস আমরা যত করতে পারি। যদি মোবাইলেও যদি দেখতে হয় তাহলে আমার মনে হয় টিভিতে এক্সারসাইজ ভিডিও দেখানো উচিত, টিভিতে খেলা দেখানো উচিত রাদার দেন গেম। সো এই সব জিনিস যদি আমরা ইন্টারেস্টিং করতে পারি, আমার মনে হয় গার্জেনদের কে আপনার মাধ্যম থেকে রিকোয়েস্ট করবো কি মাঠ ছাড়াবেন না, আর বাচ্চাদেরকে একটু সময় দিতে হবে। একদম,